একদিকে রয়েছে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির সেরা নায়ক শাকিব খান, যাকে সবাই নাম্বার ওয়ান শাকিব খান নামে চেনে। আর অন্যদিকে রয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা ইয়াং জনপ্রিয় মুখ সিয়াম আহমেদ। আজকে ভিডিওতে আমরা এই দুই নায়ক সম্পর্কে জানবো, কে কি গাড়ি ব্যবহার করে, কে কত টাকা নেয় একটি সিনেমা করার জন্য, এছাড়াও আরও জানবো তাদের অজানা সব তথ্য। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। এটা সিএম আহমেদের অফিসিয়াল নেটওয়ার্ক। আর আপনারা জানেন সিএম আহমেদ যতগুলো মুভি করেছেন তার হিসেবে আনঅফিসিয়াল ভাবে ধারণা করা হয় তাহলে 40-50 কোটি টাকা হবে। বেসিক্যালি সিয়াম আহমেদ প্রত্যেকটি মুভি করার জন্য 10-15 লক্ষ টাকা নিয়ে থাকেন। কি সাক্ষ্য প্রমাণ আছে? তার আসল নাম সিয়াম আহমেদ, তার ডাক নাম সিয়াম। তিনি জন্মগ্রহণ করেছেন 1990 সালে। বর্তমানে তার বয়স 32 বছর। তিনি জন্মগ্রহণ করেছেন ঢাকা, বাংলাদেশে। তার পেশা, তিনি একজন অ্যাক্টর, মডেল এবং ব্যারিস্টার। আর তিনি এইচএসসি পাস করেছেন বিখ্যাত নটরডেম কলেজ থেকে। এছাড়াও তিনি ডিপ্লোমা ও এলএলবি করেছেন ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে। সিএম আহমেদ প্রথম টিভির পর্দায় আসেন এয়ারটেল সিম কোম্পানি বিজ্ঞাপন দিয়ে। 2013 সালে ভালোবাসা 101 নাটকে পরিচালিত করেন। নাটকটি ব্যাপক হিট হওয়ায় পরবর্তী সিএমকে আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি। তারপর 2018 সালে ঢালিউডে প্রথম অভিনয় করে, মুভিটির নাম পোরামন 2। তার উল্লেখযোগ্য কয়েকটি মুভির নাম হচ্ছে ফাগুন হাওয়ায় ও দহন। এই সিনেমাগুলো তখন ব্যাপকভাবে হিট হয়েছে। তারপর সিয়াম আহমেদের ফ্যামিলি দিয়ে গেলে তার ফ্যামিলিতে তার মা ও তার বাবা রয়েছেন। আর তিনি 2018 সালে তার কলেজ লাইফ প্রেমিক শাইমা অবন্তীকে বিয়ে করেন। তারপর তার গাড়ি কালেকশনের দিকে গেলে তার কাছে একটি গাড়ি রয়েছে, তার নাম মাজারা MX5। তার দাম বাজারে 50 লক্ষ টাকা। তো এই ছিল সিয়াম আহমেদের সংক্ষিপ্ত তথ্য। আর এখন বাংলা সিনেমার কিংকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে আমি শাকিব খানের কথা বলছি। তো বর্তমান সময়ে শাকিব খানের মোট সম্পদের পরিমাণ $20 মিলিয়ন বা বাংলাদেশি টাকায় 170 কোটি টাকা। শাকিব খান প্রত্যেকটি মুভি করার জন্য 50-75 লক্ষ টাকা নিয়ে থাকেন। তো শাকিব খান যে গাড়িগুলো ব্যবহার করে থাকেন তার মধ্যে রয়েছে মার্সিডিজ বিন এসএস ক্লাস, তার মূল্য বাজারে 1.50 কোটি টাকা। তারপর তার কাছে রয়েছে টয়োটা প্রাইডো, তার দাম 50 লক্ষ টাকা। বাংলাদেশের মধ্যে কেউ যদি দামি চশমা ব্যবহার করে থাকে তাহলে সে শাকিব খান। তার একটি চশমার দাম লক্ষ টাকার উপরে। তারপর যদি শাকিব খানের ব্যক্তিগত পরিচয়ের দিকে আসি তাহলে শাকিব খানের আসল নাম মাসুদ রানা। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আসার পর তার নাম রাখে শাকিব খান। শাকিব জন্মগ্রহণ করেন 1989 সালে গোপালগঞ্জে। সেই হিসেবে শাকিব খানের বর্তমান বয়স 41 বছর। শাকিব খানের বাবার নাম আব্দুর রব এবং তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন, এবং শাকিব খানের মায়ের নাম নূরজাহান। এছাড়াও শাকিব খানের একটি ছোট ভাই ও একটি ছোট বোন রয়েছে, কিন্তু তাদের কোনো ছবি গুগলে পাওয়া যায়নি। 2006 কিংবা 2007-এর দিকে এই সময় সেরা নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। সে সময় তারা লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছিল, কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকে নাই। 2008 সালে তারা ডিভোর্স নিয়ে নেয়, কিন্তু কিছুদিন আগে একটি টিভি সিরিয়ালে অপু একটি বাচ্চাকে নিয়ে আসে আর বলে এটি নাকি শাকিবের সন্তান। যাই হোক, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সম্প্রতি আমরা জানতে পারি যে শাকিব খানের আরও একটি স্ত্রী রয়েছে, তার নাম বুবলি। বুবলি 2 বছর একটি বাচ্চাকে নিয়ে দাবি করছে এটি শাকিবের সন্তান। বুবলি এমনটা করতো না, কারণ শাকিব খান নাকি পূজার চেরিকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, যার কারণে বুবলি খেপে গিয়ে এসব করে। শাকিব খান আরো কয়টি যে লুকে লুকে বিয়ে করেছেন তা আল্লাহ ভালো জানে। তো আজকে এই ছিল দুই মুভি কিংকে নিয়ে ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।